নমস্কার বন্ধুরা, পুনর্জন্ম এবং কর্ণ অর্জুনের যুদ্ধ, এক অদ্ভুত মেলবন্ধন, তাই না? আচ্ছা, আমরা প্রায় প্রত্যেকেই মহাভারতে কর্ণ অর্জুনের যুদ্ধ দেখেছি, বা দেখে না থাকলেও মা ঠাকুমার মুখ থেকে শুনেছি। তবে এটা কি আপনারা জানেন, কর্ণ এবং অর্জুনের পুনর্জন্ম হয়েছিল এবং পূর্বজন্মের মতো পরজন্মেও এদের দুজনের মধ্যে যুদ্ধ অব্যাহত ছিল? পদ্মপুরাণ অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রী ব্রহ্মার মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়, এবং সেই বাদানুবাদের প্রাবল্য এতটাই ছিল যে শ্রীবিষ্ণু মনে মনে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেন এবং তার সহায়তা প্রার্থনা করেন। তখন বাদানুবাদরত শ্রীবিষ্ণু এবং শ্রীব্রহ্মার মাঝখানে একটি বিরাট সুউচ্চ অগ্নিস্তম্ভের উৎপত্তি হয়। শ্রীবিষ্ণু প্রস্তাব দেন যে সেই অগ্নিস্তম্ভের শিখর যিনি দেখতে পাবেন তিনি শ্রেষ্ঠ হবেন। তবে এত উচ্চ অগ্নিস্তম্ভের শিখর তাঁদের কারোর পক্ষেই দেখা ছিল অসম্ভব। শ্রীবিষ্ণু স্বীকার করে নেন যে তিনি শিখর দেখতে পাননি, কিন্তু শ্রী ব্রহ্মা পঞ্চম মস্তক দিয়ে বলেন যে তিনি অগ্নিস্তম্ভের শিখর দেখতে পেয়েছেন, যা ছিল যার পরনাই মিথ্যা। তখন ক্রুদ্ধমূর্তি নিয়ে মহাদেব সেই অগ্নিস্তম্ভের ভেতর থেকে আবির্ভূত হন এবং মিথ্যাচারের শাস্তি স্বরূপ ত্রিশূলের আঘাতে ব্রহ্মার সেই পঞ্চম মস্তক ছিন্ন করে দেন। ব্রহ্মা তাতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং মহাদেব ও ব্রহ্মার মধ্যে প্রবল সংগ্রামের উৎপত্তি হয়। ব্রহ্মার দেহের থেকে যে শেদ নির্গত হয় তার থেকে জন্ম নেয় সহস্র কবচধারী এক ভয়ঙ্কর ধনুর্বিদ যোদ্ধা। ব্রহ্মার শেদজাত বলে সেই যোদ্ধার নাম হয় শেদজ। ব্রহ্মা শেদজকে মহাদেবকে পরাস্ত করার আদেশ দেন এবং মহাদেব এই বিষয়টির আভাস পান যে ব্রহ্মার শেদজাত শেদজকে পর্যুদস্ত করা খুব সহজ কথা নয়। তখন তিনি শ্রীহরি নারায়ণের কাছে যান সাহায্য প্রার্থী হয়ে। আবার অন্যদিকে শেদজ কিন্তু বৈকুণ্ঠ লোকে পৌঁছে গেছে পিতার আদেশ পালন করতে। তো মহাদেবকে শ্রীবিষ্ণু তাঁর দক্ষিণ হস্ত প্রদান করেন, কারণ এই বিপদের সময় ভাবনা চিন্তার কিন্তু বিশেষ অবকাশ ছিল না। মহাদেব ত্রিশূল দিয়ে বিষ্ণুর ডান হাতে হালকা আঘাত করেন, যার ফলে সেই রক্তস্থান থেকে এক ফোঁটা রক্তপাত হয়। মহাদেব তাঁর তৃতীয় নয়ন দিয়ে সেই রক্তবিন্দুর দিকে তাকাতেই তৃতীয় নয়ন থেকে রক্তবিন্দুর উপর বিদ্যুৎ স্ফুরণ ঘটে এবং সেখান থেকে প্রকট হয় সহস্রভুজ 500 ধনুর্ধারী আরেক ভয়ঙ্কর যোদ্ধা। বিষ্ণুর রক্তজাত বলে এই যোদ্ধার নাম হয় রক্তজ। মহাদেব রক্তজকে শেদজর সাথে লড়াইতে নামার আদেশ দেন। তখন তাঁদের মধ্যে এক প্রলয়ঙ্কর যুদ্ধের সূত্রপাত হয়। সেই যুদ্ধে শেদজ রক্তজের 998 হাত এবং 499 ধনুক নষ্ট করে দেয়। অন্যদিকে রক্তজ শেদজর 999 কবচ ধ্বংস করে। পরিশেষে শেদজ রক্তজর শেষ ধনুক ধ্বংস করে এবং মুকুট ধূলিসাৎ করে দেয়। রক্তজর হার প্রায় নিশ্চিত ছিল। এমন সময় শ্রীবিষ্ণু ব্রহ্মাকে অনুরোধ করেন এই যুদ্ধটি থামাতে, কারণ এই যুদ্ধের অভিঘাতে পৃথিবীতে প্রলয় শুরু হয়ে গেছে এবং সৃষ্টি ধ্বংসের সম্মুখীন। শ্রী ব্রহ্মা বলেন এই যুদ্ধ যদি পরজন্মে অব্যাহত থাকে তাহলে তা এখনকার মতো থামানো সম্ভব। শ্রীবিষ্ণু তাতে সম্মতি দেন এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে শেদজ ও রক্তজকে যুদ্ধ থেকে বিরত হতে বলেন। শ্রীবিষ্ণু শেদজকে সূর্যদেবের কাছে পাঠিয়ে দেন। সূর্যদেব অমৃত প্রয়োগে শেদজর শেষ বর্মটি অক্ষয় এবং অপরাজেয় করে দেন। এইভাবে সূর্যদেব শেদজকে তাঁর পরজন্মের জন্য প্রস্তুত করেন। আবার এদিকে শ্রীহরিনারায়ণ রক্তজকে ইন্দ্রদেবের কাছে পাঠান, কিন্তু এখানে ইন্দ্রদেব বিষ্ণুর কাছে একটি বরদান চান, যেন রক্তজ পরজন্মে ইন্দ্রর পুত্র হিসেবে জন্ম নেয় এবং শ্রীবিষ্ণু রক্তজকে পরজন্মে সূর্যদেবের পুত্রকে হত্যা করতে সাহায্য করেন, কারণ বিষ্ণু ইন্দ্রের আরেক পুত্র মহাবলী বালিকে হত্যা করেছিলেন রাম অবতার রূপে। তবে সেটি অন্য গল্প বন্ধুরা। পরজন্মে এই শেদজই জন্ম নেয় দানবীর কর্ণ রূপে এবং রক্তজ অর্জুন রূপে। এবং কি অদ্ভুত যোগাযোগ এবং সমাপতন দেখুন, এখানে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীবিষ্ণুর অবতার ইন্দ্রের পুত্র অর্জুনকে সহায়তা করেন সূর্যপুত্র কর্ণকে হত্যা করার জন্য। অর্থাৎ শেদজ এবং রক্তজর যুদ্ধের পুনরাবৃত্তি হয়েছিল যথারীতি।
এই হলো কর্ণ এবং অর্জুনের পুনর্জন্ম এবং শ্রীকৃষ্ণের তথা শ্রী বিষ্ণুর সাথে তার যোগসূত্র। বন্ধুরা, কর্ণার্জুনের পূর্বজন্ম নিয়ে আরেকটি মিথ বা ধারণা বা কথা প্রচলিত আছে, তা নিয়ে আমরা আসব কর্ণ অর্জুনের পুনর্জন্মের পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন সবাই, আসি তাহলে।